তো ভাই চলো এবার আমরা করবো হচ্ছে 40 ডায়মন্ডের একটা স্পিনার। ভাই দেখা যাক আমাদের এখান থেকে কি বেরোয়। গাইস দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে, ও ভাই সাহ কংগ্রাচুলেশন। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের গেমের মধ্যে আরো একটা নতুন ইভেন্ট চলে এসেছে, যেমনটা গাইস আমি তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম যে ভাই আমাদের গেমের মধ্যে আরো নতুন চারটে বান্ডিল অ্যাড হতে চলেছে। এন্ড গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে লাক রয়্যালের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আমাদের চারটে বান্ডিল। এন্ড ভাই এই ইভেন্টটার নাম হচ্ছে স্পেসিফিকার রয়্যাল, যেখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের চারটে বান্ডিল আছে। এছাড়াও গাইস আমাদের দুটো ইমোট এখানে দেওয়া হয়েছে। এছাড়াও গাইস আমাদের এখানে আদার্স কিছু টোকেন আছে, যে টোকেনগুলো দিয়ে তোমরা আমাদের বান্ডেল গুলো এক্সচেঞ্জ করতে পারবে। এন্ড ভাই এখানে তোমাদের একটা স্পিন করতে গেলে লাগবে হচ্ছে 40টা ডায়মন্ড। এন্ড ভাই তোমরা যদি 10টা স্পিন এখানে করতে যাও তাহলে তোমাদের লাগবে হচ্ছে 400টা ডায়মন্ড। তো ভাই চলো এবার আমরা দেখবো আমাদের এখান থেকে কত ডায়মন্ড খরচ হয় বা কত ডায়মন্ডটা তোমরা একটা বান্ডেল এখান থেকে বের করতে পারবে, সবকিছু গাইস আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তো ভাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো। আর ভাই ভিডিওটা যারা যারা লাইক করোনি সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। ওকে তো ভাই সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে 200টার মতো এখানে ডায়মন্ড আছে। তো ভাই 200টা ডায়মন্ডে আমরা এখানে প্রথমে স্পিন করবো, তারপরে গাইস আমরা এখান থেকে আমাদের ডায়মন্ড টপ আপ করবো। তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টলি আমরা করবো হচ্ছে আমাদের 40 ডায়মন্ডের স্পিন। এন্ড ভাই 40 ডায়মন্ডের স্পিন আমাদের কি দেয় এখানে গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টোকেন পেয়েছি আমরা 40 ডায়মন্ডে। তো ভাই কোনো ব্যাপার না, এবার আমরা করবো হচ্ছে আবারও 40 ডায়মন্ডের স্পিন, কারণ কি গাইস এখন আমরা 10টা স্পিন আমরা করতে পারবো না। তো ভাই আবারও আমরা ফাইনালি করে দিয়েছি আমাদের 40 ডায়মন্ডের স্পিন। এন্ড ভাই আবারও কিন্তু আমরা পেয়েছি আমাদের গান ক্রেট, যেটা কিন্তু একদমই বেকার লাগে। গান ক্রেট ছাড়া ভাই আমাদের যদি টোকেন দেয় খুবই ভালো হবে। এন্ড গাইস আবারও করবো হচ্ছে আমাদের 40 ডায়মন্ডের স্পিন। এন্ড ভাই 40 ডায়মন্ডের ফাইনালি আবারও কিন্তু আমরা স্পিন এখান থেকে করে দিয়েছি। এন্ড ভাই দেখতে পাচ্ছ আবারও কিন্তু 5টা টোকেন আমরা এখান থেকে পেলাম। তো ভাই এইভাবে যদি আমাদের সিঙ্গেল স্পিনে 5টা করে টোকেন দিয়ে দেয় তাহলে গাইস আমাদের এখানে বেশি স্পিন লাগবে না, জাস্ট আমরা কিছু স্পিনে এখান থেকে আমাদের বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো ভাই চলো আবার আমরা করবো হচ্ছে আমাদের 40 ডায়মন্ডের স্পিন। এন্ড ভাই দেখে নিই আমাদের 40 ডায়মন্ডের স্পিনে আবারও আমরা কি পেয়েছি। এন্ড ভাই দেখতে পাচ্ছ আবারও কিন্তু আমাদের গান ক্রেট দিয়েছে, যেটা কিন্তু একদমই আমার কাছে বেকার লাগে। ভাই চলো ফাইনালি এটা হচ্ছে আমাদের লাস্ট স্পিন। এন্ড ভাই দেখা যাক আমাদের এই লাস্ট স্পিনে কি দেয়। এন্ড ভাই দেখতে পাচ্ছ আমাদের সামথিং এটা একটু ভালো কিছু, ও ভাই সাহেব এখানে দেখতে পাচ্ছ আমাদের কংগ্রাচুলেশন দিয়েছে। এন্ড ভাই দেখতে পাচ্ছ ভাই আমাদের এখান থেকে কি দিল, আমাদের যে ইমোটটা আছে সেই ইমোটটা দিয়েছে, যেটার নাম হচ্ছে ভাই পার্টি ড্যান্স। তো ভাই এই ইমোটটা আমার কাছে অলরেডি আছে। এন্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এফএফ টোকেন পেয়ে গেলাম ইমোটটার বদলে। তো ভাই আমার কাছে ডায়মন্ড শেষ হয়ে গেছে। তো ভাই চলো এবার ডায়মন্ড টপ আপ করে আসি। এন্ড ভাই ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড ফাইনালি আমরা টপ আপ করে চলে এসেছি। এন্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ 620টা মোট এখানে আমি ডায়মন্ড টপ আপ করেছি। তো ভাই দেখা যাক আমাদের এখান থেকে একটা বান্ডিল এখান থেকে বেরোয় কিনা। এন্ড ভাই কতগুলো আমরা এখান থেকে টোকেন কালেক্ট করতে পারি, ঠিক আছে। তো ভাই চলো স্পিন করা শুরু করবো। বাট ভাই স্পিন করার আগে এখানে কিছুটা আমরা ট্যাপ ট্যাপ করে নিই, আমরা শুধুমাত্র এই টোকেনগুলোর উপরই ট্যাপ ট্যাপ করবো, কারণ কি টোকেনগুলোই আমাদের দরকার। আর ভাই বান্ডিল তো আমাদের দেবেই না, তো ভাই বান্ডিলটা না দিলেও আমাদের টোকেনগুলো দিলেও ভাই কাজ আছে। তো ভাই চলো এবার আমরা করবো হচ্ছে ফাইনালি 40 ডায়মন্ডের স্পিন। এন্ড ভাই 40 ডায়মন্ডের স্পিন আমরা প্রথম স্পিন করে দিয়েছি, এবার গাইস দেখা যাক আমাদের কি দেয়। এন্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মাত্র টোকেন পেলাম জাস্ট আমরা 40 ডায়মন্ডের বদলে। তো ভাই চলো আবার আমরা একটা ট্রিক ইউজ করবো, যেটা হচ্ছে গাইস আমরা জাস্ট এখানে কিছুটা ট্যাপ ট্যাপ করবো, তারপরে গাইস আমরা আমাদের গোল্ড রয়্যালে চলে যাবো। গোল্ড রয়্যালে গিয়ে আমরা জাস্ট সেখানে স্পিন মেরে দেবো, স্পিন মারার পর গাইস আমরা আবারও কিন্তু ডায়মন্ড দিয়ে সেখানে স্পিন মারবো। তো ভাই চলো ফাইনালি আবার আমরা করবো হচ্ছে আমাদের 40 ডায়মন্ডের স্পিন। এন্ড ভাই দেখা যাক আমাদের এখান থেকে কি দেয়। গাইস আবারও একটা করে দিয়েছি আমরা আমাদের 40 ডায়মন্ডের স্পিন। এন্ড ভাই 40 ডায়মন্ডের স্পিনে ভাই দিয়ে দেয় একটা বান্ডিল, যে কোনো একটা বান্ডিল আমাদের দিলেই হবে। এন্ড গাইস সেখানে দেখতে পাচ্ছ 40 ডায়মন্ডে ভাই আবারও আমাদের একটা টোকেন দিয়েছে। তো ভাই কোনো ব্যাপার না, এবার আমরা করবো হচ্ছে আমাদের একটা বড় ট্রিক, যেটা হচ্ছে গাইস আমরা জাস্ট এখান থেকে ব্যাক করবো। এন্ড ভাই সেটিংয়ে গিয়ে আমরা জাস্ট আমাদের ক্লিয়ার ক্যাশের যেটা আছে সেটাকে গাইস আমরা এখান থেকে 2-3 বার ক্লিয়ার করবো, তারপরে গাইস আবারও কিন্তু আমরা করবো হচ্ছে আমাদের 10টা স্পিন। এন্ড ভাই 10টা স্পিন করার আগে জাস্ট আমরা একটু ট্রিক ইউজ করে নিচ্ছি। তো ভাই যদি আমাদের একটা বান্ডিল লেগে যায় তো ভাই খুব ভালো হবে। এন্ড গাইস সেখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি গাইস আমরা করবো হচ্ছে আমাদের 10 ডায়মন্ডের স্পিন। এই 10টা স্পিনে আমরা কি বান্ডিল পাবো? তো ভাই দেখা যাক আমাদের এখান থেকে কি বেরোয়, আমাদের বান্ডিল বেরোয় নাকি গাইস আমাদের টোকেন দেয়। এন্ড গাইস দেখতে পাচ্ছ জাস্ট আমাদের এখান থেকে গান ক্রেট দিচ্ছে, যেটা গাইস একদমই আমার কাছে বেকার লাগছে। এন্ড গাইস দেখতে পাচ্ছ জাস্ট আমরা এখান থেকে 4টা টোকেন পেয়েছি। এন্ড ভাই তার বাদ বাকি এখানে সব কটা আমরা গান ক্রেট পেয়েছি। তো ভাই কোনো ব্যাপার না, আর কিন্তু আমাদের কাছে ভাই ডায়মন্ড নেই। ডায়মন্ড ভাই আমার কাছে প্রায় এখানে ডায়মন্ড শেষ হয়ে গেছে, আর মাত্র করবো হচ্ছে একটা স্পিন, যেটা হচ্ছে গাইস 40 ডায়মন্ডের স্পিন। এন্ড ভাই একটা স্পিন আমরা করে দিয়েছি। এন্ড গাইস দেখতে পাচ্ছ আমরাও কিন্তু আমরা গান ক্রেট পেয়েছি। এন্ড ভাই এখানে দেখতে পাচ্ছ আমরা টোকেন হয়েছে মোট কিন্তু এখানে 14টা। তো ভাই এখানে তোমরা দেখতে পেলে আমি কিন্তু এখানে 700 থেকে 800 মতো ডায়মন্ড খরচ করলাম, বাট গাইস এখানে কিন্তু একটা বান্ডিল আমি এখান থেকে পেলাম না। এন্ড ভাই টোকেন তোমরা দেখতে পাচ্ছ মাত্র এখানে 14টা টোকেন পেয়েছি। বাট ভাই এখান থেকে তোমরা যদি আমাদের একটা বান্ডিল এক্সচেঞ্জ করতে যাও তোমাদের কিন্তু 40টা মতো এখানে টোকেন লাগবে, তারপরে গাইস তোমরা একটা বান্ডিল এখান থেকে পারমানেন্ট নিতে পারবে। তো ভাই এই ইভেন্টের পেছনে যারা ভাবছো ডায়মন্ড খরচ করবে, ডায়মন্ড খরচ করে আমাদের বান্ডিলগুলো বের করবে, তো ভাই তাদেরকে জাস্ট একটাই কথা বলবো, তোমরা যদি ভাই একটা বান্ডিল এখান থেকে বের করতে চাও তোমাদের প্রায় এখান থেকে 1000 থেকে 1500 ডায়মন্ড খরচ করতে হবে, তারপরে হয়তো গাইস তোমরা একটা বান্ডিল এখান থেকে বের করতে পারবে। তো ভাই আশা করছি তোমাদের বোঝাতে পারলাম কত ডায়মন্ড তোমাদের এখানে খরচ হতে পারে, কত ডায়মন্ডে তোমরা একটা বান্ডিল এখান থেকে নিতে পারবে। তো ভাই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।